প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 22 সালের পরীক্ষার্থী, অর্থাৎ তোমরা যারা 21 সালে প্রাক নির্বাচনী পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সরকার কর্তৃক যে শর্ট সিলেবাস প্রণীত হয়েছে, সেই শর্ট সিলেবাস সম্পর্কে তোমাদেরকে আজকে অবগত করব। তো আমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক যে সিলেবাসটি দেওয়া হয়েছে, সেই সিলেবাসটি বাংলা প্রথম পত্র থেকে বাংলা যে বিষয়টা সেটা দেখো, তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ গদ্য অংশ থেকে থাকবে শুভা, শিক্ষা ও মনুষ্যত্ব, মমতাদি এবং 71-এর দিনগুলি, এই চারটি গদ্য অংশ থেকে থাকবে। এবং কবিতা অংশ থেকে চারটি কবিতা থাকবে, একটি হচ্ছে বঙ্গবাণী, মানুষ, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই চারটি কবিতা। এবং ব্যাকরণ অংশ থেকে তোমাদেরকে পড়তে হবে অধ্যায় 3, ষষ্ঠ পরিচ্ছেদ সমাস, সপ্তম পরিচ্ছেদ উপসর্গ, নবম পরিচ্ছেদ কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, দশম পরিচ্ছেদ তদ্বিত প্রত্যয়, এবং নির্মিতি অংশ থেকে সারাংশ ও সারমর্ম, পত্র লিখন, অনুচ্ছেদ রচনা। তো তোমাদের এটা নিশ্চয়ই জানতে হবে যে তোমাদের যে গদ্য এবং পদ্য অর্থাৎ দুটি অংশ থেকে দুটি দুটি চারটি প্রশ্ন থাকবে, তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে মাত্র একটি করে দুটি, টোটালি তোমাদের আসতেছে এখানে 20 নম্বর। তাহলে গদ্য এবং পদ্য থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, 20 নম্বর পেয়ে যাবে সৃজনশীল। তারপর নির্মিতি অংশ থেকে সারাংশ, সারমর্ম, পত্র লিখন, অনুচ্ছেদ এর মধ্যে যে কোনো দুইটি বিষয় থেকে একটি করে প্রশ্ন দিতে হবে, অর্থাৎ দুইটি বিষয় থেকে একটি করে প্রশ্ন, মোট দুটি প্রশ্ন উত্তর দিতে হবে, টোটালি এখানে 15 নম্বর পাবে। বহু নির্বাচনী অংশ অর্থাৎ গদ্য এবং কবিতা, ব্যাকরণ অংশ থেকে 5টি করে, মোট 3×5 15টি এমসিকিউ থাকবে, সেখান থেকে তোমরা 15 নম্বর পেয়ে যাবে, টোটালি তোমাদের নম্বর থাকবে 50। আর তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের যে এর আগে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্ট থেকে 40, এবং স্বাস্থ্য বিধি অর্থাৎ তোমরা যে স্বাস্থ্যবিধি কতটুকু ফলো করেছো, পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু ফলো করেছো, সেটার উপরে তোমাদেরকে আরও 10 মার্ক প্রণয়ন করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যাচ্ছি আরেকটি সাবজেক্ট, তোমাদের যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেটি। তো ইংলিশ ফার্স্ট পার্টের ইউনিট 3, ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইউনিট 4, আর উই অ্যাওয়ার, ইউনিট 10, ড্রিমস, এই তিনটি ইউনিট থেকে তোমাদেরকে পড়তে হবে। তারপরে আনসিন পেজেস, ইনফরমেশন ট্রান্সফার এখান থেকে থাকবে, আনসিন পেজেস থাকবে একটা, সেখান থেকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, এবং রাইটিং প্যারাগ্রাফ অংশ থাকবে। তো ফিল এই সেকেন্ড পেপারের মধ্যে থাকবে ফিলিং গ্যাপস, অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, টু টেস্ট প্রিপোজিশনস, আর্টিকেলস, জিরো আর্টিকেলস, এগুলো রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, চেঞ্জিং সেন্টেন্স, যেমন চেঞ্জ অফ ভয়েস, ভয়েস চেঞ্জ অফ ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসারেটিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসারেটিভ, অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ, এবং ট্যাগ কোশ্চেন থাকবে। তো তোমাদেরকে আরেকটা বিষয় জানাবো, সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। তো রিডিং অ্যান্ড রাইটিং পার্ট, যেটা সিন পেজেস থেকে মাল্টিপল চয়েস কোশ্চেনে 5, আনসারিং কোশ্চেন অর্থাৎ 5টি প্রশ্ন থাকবে, 10 মার্ক পেয়ে যাবে, আনসিন পেজেস থেকে ইনফরমেশন ট্রান্সফার 5, এবং রাইটিং প্যারাগ্রাফ থেকে 5 নম্বর পেয়ে যাবে, না 10 নম্বর, এই টোটাল হচ্ছে 30 নম্বর। এবং গ্রামার পার্ট থেকে ফিলিং গ্যাপস সেখানে 5, রাইট ফর্ম অফ ভার্ব 5, চেঞ্জিং সেন্টেন্স থেকে 5, ট্যাগ কোশ্চেন থেকে 5, টোটালি হচ্ছে 20 মার্ক। তাহলে তোমাদের এখান থেকে তোমরা পাচ্ছ ঠিক একইভাবে, অর্থাৎ ইংলিশ যে বিষয়টা আছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে তোমাদের রাইটিংয়ের ওপর 50 নম্বর, এবং ঠিক একইভাবে অ্যাসাইনমেন্ট থেকে 40, এবং স্বাস্থ্যবিধি বা পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আরও 10, টোটালি 100 মার্ক এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এরপরে তোমাদের যে গণিত বিষয়টা রয়েছে, সেই গণিত বিষয়ের জন্য তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত, তারপর সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। তো এখান থেকে তোমাদের জেনে রাখা ভালো যে সৃজনশীল 5টি প্রশ্ন থাকবে, সে যে কোনো 3টি প্রশ্ন দিতে হবে, এবং 3টি প্রশ্নের জন্য 30 নম্বর পেয়ে যাবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জ্যামিতি অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেখানে সকল প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 5 নম্বর। বহু নির্বাচনী 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং সেখানে 15 নম্বর, এই টোটাল হচ্ছে 50 নম্বর। এবং ঠিক একইভাবে স্বাস্থ্যবিধির ওপর 10 নম্বর, এবং অ্যাসাইনমেন্টের ওপর 40 নম্বর, টোটালি 100 নম্বর এভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ
তো এই তোমাদের এই যে সিলেবাসটি তোমরা যদি ফলো করো, আশা করি তোমরা ভালো মার্ক পেয়ে যাবে। এই তোমাদের যে প্রাক নির্বাচনী পরীক্ষাটি হবে সেটা এটার উপরে প্রশ্ন করা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে পরবর্তী ক্লাস আমরা দিতে পারি এবং পরবর্তী ভিডিও তৈরি করতে জন্য অনুপ্রাণিত হই। তা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।